সালাম আলাইকুম আমি জুলা আর লাইফ থেকে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে ছোট্ট একটা প্লেন নিয়ে হাজির হয়েছি তো এই প্লেনটির কোনো মেকিং ভিডিও নেই তার কারণ হচ্ছে এই প্লেনটি আমার একটা এক্সপেরিমেন্টের জন্য বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর ল্যান্ডিং গিয়ারটি একটু অন্যরকম যেরকম ল্যান্ডিং গিয়ার আপনারা কখনো দেখেননি তো এইরকম ল্যান্ডিং গিয়ার দিয়ে একটা সি প্লেন পুষার সি প্লেন বানানোর গবেষণার কাজে এইটি করা হয়েছিল তো এটি সম্পূর্ণ সাকসেসফুলভাবে সম্ভব হয়েছে তো এই ল্যান্ডিং গেটটি আর এই মডেলের প্লেনটি অনেক ভালো কাজ করে তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর পরবর্তীতে সেম এরকম করে আর একটু করে একটা প্লেন তৈরি করব সেটার মেকিং ভিডিও অবশ্যই আপনাদেরকে দিব তো এর একটা অলরেডি ফ্লাইং ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আজকে এটিকে আপনাদের পারফেক্টভাবে ফ্লাই করে দেখাবো তো এর ছোটোখাটো স্পেসিফিকেশানগুলো আপনাদেরকে আমি বলে দিই এটি অন্য প্লেনের মতোই চারটি চ্যানেলে করা হয়েছে এলিরন এলিভেটর রাডার এবং থ্রোটল এই চারটি চ্যানেলে তো মোট চারটি সার্ভো মোটর লাগানো হয়েছে এলিটনে দুটি রাডারে একটি এবং এলিভেটর একটি আর থ্রটলে দেওয়া আছে মোটর তো মোটর আছে একটি চোদ্দোশো কেবি প্রপেলার আছে আট ইঞ্চি আর ব্যাটারি হিসাবে আছে এক হাজার এমএসের থ্রি সেল ব্যাটারি তো সম্পূর্ণ প্লেনটির ওজন আছে আপনার পাঁচশো বিশ গ্রাম আর এদিকে উইংটি আছে তিন ফিটের মতো তো এই সাইজের একটা উইংয়ে এই এই ওজনের একটা প্লেনকে পারফেক্টভাবে উড়াইতে পারে তো আর পরবর্তীতে আমি যেটা বানাবো সেইটা একটু বড় করে বানাবো যেন ভালো ফ্লাই করে তো এটিও মোটামুটি ভালো ফ্লাই করে আর কতটা ফ্লাই করে সেটা আপনারা আজকে দেখতে পাবেন তাহলে চলুন দেরি না করে আজকের আমাদের এটির পারফরমেন্সগুলো দেখে নিই तुता हाये जा